indications of sibling or not written? What is all it? এই পেজে আমি মেন্ডেলিজমের সাহায্যে মায়াজমের ব্যাখ্যা করেছি, কেমন করে ঠাকুরদাদার বৈশিষ্ট্য না গ্র্যান্ডসনের মধ্যে গেছে, এই পেজে আছে। আমি এখানে দেখাতে সক্ষম হয়েছি মায়াজম কিভাবে দিনের মাধ্যমে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে চলে যায়। ওর ঠাকুরদাদা নির্মম পাষাণ, টাকা আছে কোটি কোটি টাকা, কোনো কিছু না হলে যাও নিয়ে যাও, যা খুশি করো নিয়ে যে দেশে যাবো যাও, কিন্তু নিজে যাবে না ব্যবসা ছেড়ে। কারো কিছু হলে ঘুমে ডিস্টার্ব হয় না, নিজের ব্যবসার কিছু হলে ঘুমে ডিস্টার্ব হয়। এরা তার এই স্মৃতি ইন্ডিভিজুয়াল এমনই হয়। তো লেখো কত লিখেছি স্মৃতি মায়াজম, আত্মকেন্দ্রিক বলেছি এক, দুই কি বলেছি মায়ামাহীন বলেছি পাষাণ, মায়ামোধাহীন মানে পাখান, তিন নম্বর হল এরা ভীষণ উচ্চাকাঙ্ক্ষী, কিন্তু এরা ভীষণ উচ্চাকাঙ্ক্ষী কিন্তু শুধুমাত্র নিজের জন্যে, শুধুমাত্র নিজের জন্যে। তারপর এর পরের পয়েন্ট হলো নিজের, শুধুমাত্র নিজের জন্য দাঁড়িয়ে উচ্চাকাঙ্ক্ষী নিজের জন্য। কিরকম আমি আইএএস অফিসার, সরি বিসিএস, আমি বিসিএস অফিসার হব কেন, হব স্ট্যাটার পরে কলা মজারা আছে বিসিএস অফিসার, ব্যাস আর কিছু আর ওই সমাজের একটা স্তরের মানুষ যেখানে মান সম্মান আছে সেমনি কিচ্ছু বলে কলারটাকে উঁচু করে দিল স্ট্যাটাস। তো ব্যক্তি কেন্দ্রিক আত্মকেন্দ্রিক উচ্চাকাঙ্ক্ষা শুধুমাত্র লটারির টিকিট কেটে চলেছে, একটা প্রশ্ন আছে আমার খেয়াল আছে লটারির টিকিট কেটে চলেছে, একদিন একদিন পাবই, যা হোক পাবই। তারপর তারপর আরেকটা আছে কি, তখন আমি বলেছিলাম মেয়েটা বললো তাহলে তোমার সঙ্গে আমার সম্পর্ক শেষ, বলো আজকেই এসো না আজকে সময় শেষ করে দাও, বলো তুমি এই রকম বলো মেয়ে কি বাজারে একটা আছে নাকি তোমার মতো, তুমি দেখো একটু পরে আর একজনকে নিয়ে চলে আসছি, কিছু মনে কর না। একটা প্রশ্ন এখানে করা হয়েছে সিপলিটিক ইন্ডিভিজুয়াল, সিপলিটিক প্রিডোমিনেন্ট ইন্ডিভিজুয়াল অর্ডার টিকিট কাটে আর সরি বলে আর ইয়ে কি বলে এই মহিলা পার্টিটা মানে অপোজিট সেক্সকে চেঞ্জ করে, চেঞ্জ করে কিছু মনে করো না। সে কথা জবাবে আমি কাল বলেছিলাম যে একটি বাচ্চা আমরা দুরকম শিশু দেখতে পাই বাজারে মানে জগতে, সে হলো এক শিশু শুধু মাকে ডেনড্রাইট মানে তোমার দেশে কি আশা আছে আমি জানি না কি আশা, আইকা দিয়ে লাগানো আছে কিরকম মা পায়খানা কোথায় প্রচার করতে যাবে ওকে নিয়ে যেতে হবে, সে এক অদ্ভুত বাচ্চা মা ছাড়া থাকবেই না। আর ওধারে আর একটি বাচ্চা হলো মা যতই আইকা দিয়ে দেয় কি করে যেন খুলে যায়, মানে হলো ও গুরু গেলে বড় তার কাছে তার কেন ও কিন্তু হ্যাঁ যাই রুমে গেছে একটা হলো আত্মকেন্দ্রিক অন্যদের প্রতি মায়া মমতা দায়িত্ব কর্তব্য কিছু নেই, এই দুটো পয়েন্ট হয়েছে। তিন নম্বর পয়েন্ট ছিল এরা উচ্চাকাঙ্ক্ষী শুধুমাত্র নিজের স্বার্থে, চার নম্বর তিন পয়েন্ট বলা আছে চার বলা হয়নি, আরে আমার কবি ঠিক আছে আমাকে এরা
অতীত থেকে কোন শিক্ষা নেয় না, ভবিষ্যতের জন্যও ভাবে না। এরা অতীত থেকে কোন শিক্ষা নেয় না, এরা শুধুমাত্র বর্তমানকে নিয়ে ভাবে। এখন পড়া হয়েছে, এখন সুগার বেড়েছে, এখন পরীক্ষায় শেখাচ্ছে তিন দিন বাকি ইত্যাদি, এটা কিন্তু লিখে রাখবে। সে হচ্ছে যে এরা শুধু বর্তমানকে নিয়ে ভাবে ভাববে। যেমন পরীক্ষার তিন দিন বাকি, সারা রাত জেগে পড়ছে, সুগার 580 হয়ে গেছে, ডাক্তার দিকে খুঁজে ফিরছে। এতদিন ধরে বলা হয়েছিল ডাক্তার দেখাও ডাক্তার দেখাও, গুরুত্ব দেয়নি, কাল মাথা করে পড়ে গেছে, এখন ডাক্তার দেখছে। এরা শুধু এখনকে নিয়ে ভাবে, অতীতকে নিয়ে শিক্ষা নেয় না, অতীত থেকে ভবিষ্যৎকে নিয়েও ভাবে না। এর জবাবে বলা হয়েছিল গতবার ফেল করেছিল মাথায় রাখেনি, আগামী দিনে ফেল করবে তাও মাথায় নেই, ওর জীবনে কিছুই হবে না এরকম করে চললে সেটাও মাথায় নেই। ঠিক আছে, পরীক্ষা এসে গেছে, কাল পরশু পরীক্ষা, আজকে থেকে রাত জাগা শুরু। এরা শুধু বর্তমানকে নিয়ে ভাবে। রোগের বেলাতেও তাই, জ্বর হচ্ছে কদিন ধরে, কাল সারা রাত ঘুম আসেনি মাথায়, যন্ত্রণায় আর কি জ্বর, তবে গেছে ডাক্তার, অল্প অল্প জ্বর ছিল, যায়নি, শুধু বর্তমানকে নিয়ে ভাবে। তিন নম্বর পয়েন্ট হয়ে গেছে কি না, চার নম্বর হয়েছে, বেশ। এবার 5 নম্বর, এদের জীবনে প্ল্যানিং বা পরিকল্পনা বলে কোন শব্দ নেই। এদের জীবন ডিকশনারিতে, এদের জীবন অভিধানে, এদের জীবন অভিধানে প্ল্যানিং বা পরিকল্পনা বলে কোনো শব্দ নেই। অর্থাৎ এরা আগে থেকে কোনো কিছু ভাবে না। আমরা রোগীর কাছে এটা কি করে জানতে চাই সেইটা একটু প্রশ্ন দুই একটা লিখে রাখি, সে হলো আচ্ছা আপনি ছোটবেলা থেকে কি ভাবতেন গো, আপনারা লিখবেন, আমি যেমন জিজ্ঞেস করি ছোটবেলায় কি ভাবতেন, রুগী তো এসে জ্বর নিয়ে ঘরে জিজ্ঞেস করে জানলাম জ্বর হয়েছে, আর 15 দিন হতে চললো, ডাক্তার দেখিয়েছিল, আর 3 দিন আগে যায়নি, তাকে ছেড়ে দিয়েছে, আর ডাক্তার কাছে গেছিল কমেনি, ছেড়ে দিয়েছে, আজকে আমার কাছে আমার সন্দেহ হচ্ছে, এবারটা দায়িত্বশীল নয় মনে হচ্ছে, ধৈর্য নেই। আচ্ছা আপনি ছোটবেলা থেকে ভাবতেন না, কিছু ভাবতেন না, বড় সবাই ভাবে, সব বাচ্চারা ভাবে বড় হয়ে আমি এই করবো ওই করবো সেই করবো, আমি ভাবনা ভাবনির দলে নেই ভাই, যখন যেমন তখন তেমন, ছাড়ুন আর কি, ও ভাবি দলে নাই। না না, পরীক্ষার সময় এলে তখন কি করতেন, ওই সময় তো পড়তাম না, সারা বছর সারা বছর বই নিয়ে বসতাম হয়তো বা, এখন তো বয়স হয়েছে, তবে হ্যাঁ পড়াশোনা যা হয়েছে মায়ের চাপে হয়েছে, বা পড়াশোনা যা হয়েছে বাবার চাপে হয়েছে, বা পড়াশোনা যা হয়েছে মাস্টারদের মানের ঘরে হয়েছে। এ কথার মানে হলো একটা সিমেট্রিক ইন্ডিভিজুয়াল, সিমেট্রিক ফিডোমিনাল, আরে বাবা পড়ে যদি না মাস্টারের উপকার করি না বাপের না মায়ের, কিন্তু আমি স্যার বিয়ে পাস করেছি, তবে সবটাই কিন্তু আমার গুরুজনদের চাপে আর মাস্টারমশাইয়ের মারের ভয়ে। তার মানে ও পড়তে বসতো, কালকে পড়া দিতে হবে টিউশনিতে গিয়ে, কালকে পেটাবে তাহলে আজকে পড়ে দিত, মাস্টারমশাই পড়া দেয়নি, কালকে মাস্টারমশাই বসবে না, পড়াশোনা বলাইনি, পরীক্ষা 3 মাস বাকি আছে পড়াশোনা নেই। আর ওই যে আপনি কি ভাবতেন কি হবেন, কিচ্ছু ভাবতে পারিনি, আমি তখন শুনেছি ভালো চাকরি করেন হয়ে গেছে, আমি ভাবিনি এই চাকরি হবে, আমি জীবনে ভাবলাম কোনো যোগ্যতাই নেই চাকরি করবো, হয়ে গেছে। কথাবার্তার ভাব শুনছেন কি হালকা কথা, এরা হালকা মনে পিপি যারা পথের পথ প্রদর্শক তারা এই ব্যাপারটাকে বেদনা দিয়ে চালিয়ে যান, হালকা মনে
এরা অত চাপ রাখতে চায় না, লাইট ডিজায়ার যখন হবে তখন আ যাবে জড়ন ইত্যাদি। কিন্তু আমি যদি আরো গভীরে যাই, এটা অ্যাকচুয়ালি সিমেটিক মায়োজম, কিন্তু এর সুদূর প্রসারী হয় আমাকে এভাবে পড়াশোনা করতে হবে, গ্রাজুয়েট হবো, তারপরে ওই অ্যাডমিনিস্ট্রেটিভ জবের জন্য লড়বো, তারপরে এই করবো ওই করবো সেই করবো, তাই তো? এরা খুব বড় হওয়ার সম্ভাবনা কম। এই বড় হওয়া সাইকোটিক মাইন্ড স্যার আমি হয়েছি বিসিএস অফিসার, হ্যাঁ তোমার মতো ছেলে হওয়া উচিত, আমি জানি জান লড়িয়ে দিয়েছে। মা বলল হ্যাঁ স্যার আমার ছেলে কিন্তু দিন রাত এক করে দিয়েছে, আমাদেরকেও খেয়াল করেছে, আবার নিজের পড়াশোনাকেও দেখেছে। তবে বলতো মা তুমি দেখে নিও আমি বিসিএস অফিসার হবই, ওর পরিশ্রম সার্থক। কেন এটা প্রাণী করে এগোয় স্যার, প্রত্যেকটা মায়ের একটা মানুষের জীবনকে পুরোপুরি একদম জীবন দর্শনকে মেনে নেয়, খুঁজতে হয় না। শুনুন তাহলে একটা কাহানি, কারণ এগুলো কিন্তু আপনাকে কাহানি দিয়ে গল্প করতে হবে। ওকে এখানে মেটামেটি প্রেসক্রিপশন দিয়ে মেটামেটি না প্রেসক্রিপশন করছেন না, প্রেসক্রিপশন করছেন না, সমস্যা যা হয়েছে হয়েছে। একটা কাহানি শুনছি আপনার, শোনাচ্ছি আপনাকে। হচ্ছে সন্ধ্যা লাগলে শোয়া পর্যন্ত কতবার প্রস্রাব করতে যায় কোনো ঠিক নেই, ডাক্তার বলতে ওষুধ দিয়েছেন, ওষুধ তো খেয়েছে, ইয়ে বললেন ওর মধ্যে একটা ওর ব্রেনের সমস্যা হয়েছে, কি যে জীবন কালো ঘন্টা। হ্যাঁ প্রত্যেকটা মানুষ ও এতবার প্রস্রাব করতে যায় তো ভীষণ ডিস্টার্ব। ওই বাচ্চাটি একজন ব্যাংক অফিসারের মেয়ে, ওরা দুই ভাই বোন, এ হচ্ছে বোন, এর ভাইটি অলরেডি ব্যাংকে প্রফেশনারি অফিসার প্রেসিডিয়ার জন্য, এর বরাবরই মাথাটা একটু কম, কিন্তু হুচ্ছাকাঙ্ক্ষা কিন্তু ওই রকম। দাদা যদি না দেখে আমি দেখবো বাবা মাকে, আমি বাবা মাকে গাড়ি কিনে দেবো, তেল কেনার টাকা আমি দেবো, এই দাদা এটা দেখলে আমি এটা দেবো ইত্যাদি ইত্যাদি। কিন্তু ওকে ওর ব্রেন খুবই কমা, কিন্তু ওকে ব্যাংকে চাকরি পেতেই হবে, দিন রাত এক করে দিয়েছে, পেয়ে গেছে। এই সাইকোটিক মায়ের মানুষেরা যা ভাবে সেই অনুযায়ী প্ল্যান করে এগোয়। কেন বলা হয় আচ্ছা আপনি বড় হয়ে থেকে ছোট হয়ে বলা কি ভাবতেন কি হবেন? স্যার আমি ভাবতাম আমি নার্স হব, আর আমি পাইলট হব। নার্স হবেন পাইলট হবেন না মানে দুটোই ভাবতেন? না স্যার একসময় ভাবতাম আমি শিক্ষকতা করবো, শিক্ষিকা হব। আরে বাবা কতগুলো অ্যাম্বিশন, অনেকগুলি অনেকগুলি অ্যাম্বিশন হলো কিছুই না, কখনো এটা হবে কখনো ওটা হবে, মানে ক্যাজুয়াল। অ্যাকচুয়ালি সিভিলিটিক ইন্ডিভিজুয়াল ক্যাজুয়াল মেন্টালিটি, দেয়ার ইজ নো সিরিয়াসনেস, ভেবেছিলাম অনেক কিছু কিছুই হয়নি, কিন্তু সাইকোটিক মাইন্ড ভেবেছিল হয়নি, হতে দেবে নাও স্যার কি বলবো। আমি ভাবলেন আজ রাত ঘুম আসে না, আমার বাবা মারা গেলেন, আমার ইচ্ছা ছিল আমি পাইলট হব, আজ আমি স্বপ্নে দেখি, আমি স্বপ্নে ঘুরে বেড়াই, আমি বিমান চালাই স্বপ্নে, আমাকে আজ এতটা বছর হয়ে গেল আমি ভুলতে পারিনি, আমার কষ্ট হয় আমি ঘুমের মধ্যে বিমান চালাই, হয়নি আমার, কিন্তু কিরকম বাসনা ছিল একটাই আশা ছিল আমার, আমি পাইলট হব পাইলট হব পাইলট হব। উপরে আমার কথা শোনেনি, আমি ভুলতে পারি না, ও কিন্তু বলেনি ঠিক আছে পাইলট হওয়াতে পারি আমি। আচ্ছা ওই যে তারা ইয়ে করেন
ওকে যেন কি বলে বিমান সেবিকা, আর ছেলেদের যেন কি বলে তাই যদি হয় তাহলে ও তো ভাবিনি ঠিক আছে বিমানের চাকরি একটা করলেই হলো এই ঝাড়ু মারি আর বলেনি প্রথমে পাইলটই হবে পারিনি বাবা মারা গেলেন হঠাৎ করে অ্যাক্সিডেন্টে সেই আজ আমার যন্ত্রণা স্যার মনে করতে চাই মনে করলেন তো এখন সাত দিন রাতে ঘুম হবে না উপরওয়ালার কাছে কত চেয়েছিলাম আমাকে একটু পাইলট হওয়ার ব্যবস্থা করবে কি কষ্ট এটা কিন্তু সিমেটিক সাইকোটিক মায়াজন ও বলেনি পাইলট ছাড়া অন্য কোনো অপশান ছিল না ওর জীবনে সিমেটিক মায়াজন কিন্তু শুধু অপশান আর অপশান হ্যাঁ এটা হলো কোনটা হলো একটা ভয় হাসি দেখছেন আপনি সাথে সাথে ওই সোরার কি কোনো উচ্চাকাঙ্ক্ষা থাকে সোরার উচ্চাকাঙ্ক্ষা অ্যাকচুয়ালি ওর সোরাকে এসব কথা কিছু বলা হয় সোরা শুধুমাত্র নিজের ভাবনা চিন্তার উদ্বর্তন এই আছে ওই আছে সোরার থাকে ভাবনা চিন্তা কিন্তু এরকম স্ক্যাটার নয় কিন্তু সেটা হচ্ছে কাজে কিছু নেই আমি পাইলট হব পড়ছিস কোথায় আর বড় বড় কথা র্যাক ফিলোসফার ও কি ছিড়া কাটা শুয়ে ও ইয়ের স্বপ্ন দেখে লাখ টাকার স্বপ্ন দেখে বড় বড় কথা বলে অ্যাক্টিভিটি নেই তাই জন্য তো র্যাক ফিলোসফার ও দার্শনিক তবে র্যাক ছিড়া ওর দার্শনিক বড় বড় বাতলি আছে দার্শনিক আরে বড় বড় বাদ চালিস না তো কাজে তো কিছু নেই তাহলে এলো শরিক দিক কথা বলে অনেক বড় অনেক বড় কথা কিন্তু কাজের বেলায় কিচ্ছু নেই অন্যদিকে আমরা কি দেখলাম সিমেট্রিক মায়াজমে স্ক্যাটার্ড অ্যাম্বিশন স্ক্যাটার্ড ভাবনা চিন্তা কোন বেজ নেই বেজলেস ভাবনা চিন্তা গেল না আর ঠিক আমরা এই অ্যাঙ্গেল থেকে সাইকোর কাছে এসেছিলাম সাইকোটিক মায়াজমের কাছে এসেছিলাম সেখানে কিন্তু কি ছিল বোল্ড অ্যাম্বিশিয়াস বোল্ডলি অ্যাম্বিশিয়াস হয় মন্ত্রের সাধন নইলে শরীর পাতন হয় এটা হবে নাহলে আমি নিজেকে শেষ করবো আমি হয়েই ছাড়বো ডাক্তার আমি হবই আমি হয়েছি হ্যাঁ কলেজে পড়ার সৌভাগ্য জোটে নিশ্চয় অনেক কারণ কিন্তু আমি আমার চেষ্টা দিয়ে একজন বিভিন্ন স্তর ধরে আজ আমি পড়াশোনা করে কিন্তু নিজেকে একটা স্থায়ী জায়গায় পৌঁছে দিতে পেরেছি আমি ডাক্তার হতে পেরেছি স্যার আমার কাছে সার্টিফিকেট নেই সত্য কথা কিন্তু আমার কোনো ক্ষোভ নেই আমি মানুষকে যন্ত্রণা থেকে মুক্তি দেই আমার অনেক বড় শান্তি ডাক্তার আমি হয়েছি কলেজে পড়ি আচ্ছা না পড়ি কলেজে পড়ার ডাক্তার থেকে আমি কোনো কিছু কম নই বোল্ড এরা কিন্তু এইবার কথা হলো আচ্ছা একটু এক সেকেন্ড এই যে ডাক্তার আপনি হলেন কি জন্য ডাক্তার কি আছে বলুন তো লোকের গালাগালি শুনতে হয় রুগী মরে গেলে মার খেতে হয় না স্যার ডাক্তার কিন্তু মানুষের সেবা করতে পারে আর কেউ এত বড় সেবা করতে পারে না হ্যাঁ শিক্ষকরা করে কিন্তু মৃত্যু পরিষদকে বাঁচাতে পারে একজন গোটা পরিবারের কান্না একজন পারে রুখে দিতে সবার কান্না মুছে দিতে পারে একজন হাসিতে পরিণত কত আর মুহূর্তে আমি সবার হাসি দেখতে চেয়েছি হয়ে গেল কসমোপলিটন মানে আপনাকে বিচারণ করতে হবে সর্বত্র তাই একটা একটা কথা দিয়ে শিখলে হবে না দেখলেন একই কথা সোরার মুখে তার বড় বড় কথা কাজের বেলা কিছু নেই সিফিলিস বড় কথা বলেছিল তোর অনেকগুলো বড় কথা বলেছিল সাইকোসিস বলেছিল বড় কথা কিন্তু পরিবারকে কেন ডাক্তার কেন চেয়েছিলেন ডাক্তার হব ডাক্তারে তো অনেক প্রসার হয় সম্মান আছে পরিবারকে আমি একটা বিশেষ জায়গায় দাঁড় করিয়ে দেবো আমার একটা ভালো ঘর নেই বাবা মাকে বলেছি তোমার একটু দেরি করো আমি সুন্দর তোমাদের থাকবার জায়গা করে দেবো মায়ের একটা ভালো শাড়ি ছিল আমি ঠিক করেছিলাম তোর দশটা শাড়ি কিনে দেবো যখন যেটাকে সকালে একটা বিকেল একটা করবে সব পরিবার কেন্দ্রিক বাবা মা কেন্দ্রিক ভাই বোন কেন্দ্রিক স্ত্রী সন্তান কেন্দ্রিক
পরিবার কেন্দ্রিকের আর এক নাম সাইকোসিস। আর আমরা যেহেতু অন্য মেডিসিন গুলোকে ডিসকার্ড ডিক্লাইন করেছি, তো মেডিসিন নাম ইজ না। হ্যাঁ ভাই, কিছু একটা বলছিলেন। আমরা যে জানি যে পরীক্ষায় এই আত্মহত্যা করে প্রেমের ব্যর্থ হয়ে আত্মহত্যা করে, আত্মহত্যাকারী তো সিভিলি না, আত্মহত্যা করবে নিজেকে ধ্বংস করে দিল। আপনি যদি ওকে, আপনি ও তো মারা গেছে, কিছু করবার নেই, কিন্তু ও যদি বেঁচে থাকতো মর থেকে বেঁচে যেত, আপনি ওকে জানতে পারতেন তুমি আত্মহত্যা করেছিল কিন্তু বেঁচে গেছে, অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়েছিল, তো তাকে সাংবাদিক জিজ্ঞেস করেছে, সে একটা হোমনা জন্য বললো আপনি এই পথ বেঁচে গেলেন কেন, বললো কে চায় স্যার মরতে, আমার কাছে অন্য কোনো রাস্তা ছিল না, অনেক রকম রাস্তায় ট্রাই করেছিলাম। আমাদের দেশে একটা করুণ কাহিনী ঘটেছিল, তিন বোন একসঙ্গে 35 তলা থেকে ঝাঁপ দিয়েছিল, তার মধ্যে এক বোন ও লাইট পোস্টের উপর পড়েছিল, পড়ে বডিটা থেকে পাটা আলাদা হয়ে গেছিল, এতে করে বোঝা গেল দুই বোন স্বেচ্ছা আত্মহত্যা করেছিল আর ওকে জোর করা হয়েছিল, এই ধাক্কা মেরেছিল তাই নিজের না পড়ে গিয়ে ও লাইট পোস্টে পড়েছিল, পরে একটা পা ছিটকে গেছে বডি থেকে। ওরা এই আত্মহত্যা করবার আগে ওখানে যে গার্ড ছিল, আমি কিন্তু গোটা ঘটনাটাই বলছি আপনাদেরকে, তাই আপনার কথা জবাব হয়ে যাবে, কয়েকবার গেছে এসেছে পাশে, ওদেরকে জিজ্ঞেস করা না হয় কী ব্যাপার আপনার কোথা থেকে এসেছেন, তো উঠে গেছে 35 তলা, তো উঠেছে নেমে গেছে গার্ড, এটা জানে না, তবে গার্ডের এটা মনে হয়েছিল ওরা আসা ওর জিজ্ঞেস করেছিল সময়ের কাছে, ও ঢুকেছিল নাম লিখেছিল, আমি সবই আমার যা ডিউটি করা আমি করেছিলাম, কিন্তু ওরা যেত আর বেশ কিছু সময় থেকে ঘুরে আসতো, তো আমার মনে হতো এখন মনে হচ্ছে ওরা 35 তলার মধ্যে উঠত, দেখত শুনত বুঝতো চলে আসতো। স্যার এটা কিন্তু প্ল্যানিং, এইটা কিন্তু প্ল্যানিং, অরাম্যে সিমুলেটিক প্রিডোমিনেন্ট একটা ড্রাগ, এর প্রাণী যাবার একটু বিশেষ ধরনের, এ আত্মহত্যার প্রাণ করে আনন্দ পায়, আমরা সবাই চলে যাওয়া দুনিয়া ছেড়ে কি দারুণ। একটা পরিবার সবাই মিলে, উনি ছিলেন মিনিবাসের স্টার্টার, তো কি হয়েছিল একটি বাচ্চার থ্যালাসেমিয়া ছিল, সেই থ্যালাসেমিয়া বাচ্চার জন্য রক্ত কিনতে কিনতে দেউলিয়া হয়ে গেল, তো উনি হিসাব করে দেখলেন দেয়ার ইজ নো অপশন, তো কি করলেন যা ছিল সব বিক্রি করলেন, করে যার যা দেনা ছিলেন দেনা শোধ করে দিলেন, তারপরে সবাই জিজ্ঞেস করে তোমার কি খেতে ইচ্ছা করছে, তোমার সবার জন্য ইচ্ছা ভালো লাগা খাবারগুলো কিনে এনেছিলেন, আনার পর সবাই সেগুলো খেয়েছিল, লাস্টে একটা খাবার ছিল সেই খাবারটা শেষ খাবারের অংশের সঙ্গে বিষ ছিল না, সবাই দেখলো পরের দিন সবাই মারা গেছে, একটা লেখা ছিল সুইসাইড নোট ছিল, আমার কাছে কোনো বিকল্প রাস্তা ছিল না তাই আমি এই করেছিলাম, এটা প্ল্যান সুইসাইড। তাহলে দেখুন ওই মানুষটা কিন্তু কি বললো, আমার আমি অনেক চেষ্টা করেছিলাম আমার কাছে কোনো আর অপশন ছিল না, তাহলে এরা কিন্তু বিভিন্ন রকম চেষ্টা করে, শেষ পর্যন্ত আর ওই তিন বোন কি হয়েছিল শুনুন, ওরা খুব প্রেস্টিজিয়াস ফ্যামিলি বাচ্চা, কিরকম প্রেস্টিজিয়াস শুনবেন, আমাদের দেশের ভগবতী প্রসাদ হাইকোর্টের প্রধান বিচারপতি, একবার আমাদের ওখানে একটা আছে জলাশয় বালিগঞ্জ টালিগঞ্জ স্টেশনের কাছে বালিগঞ্জ লেক বলে, তো ওইখানে গাছ কাটতে এসেছিল, তো গাছের পাশে গিয়ে দাঁড়িয়েছিল বললো আমাকে কাটবো তারপর গাছ কাটবো, এই খবরটা পৌঁছে যায় হাইকোর্টের প্রধান বিচারপতি ভগবতী প্রসাদ এর কাছে, ভগবতী প্রসাদ তক্ষুনি গাড়ি নিয়ে চলে আসেন, বুঝুন মেয়েটার ক্ষমতা, উনি চলে এসে গাছ কাটা বন্ধ করলেন, মেয়েটাকে বার করে আনলেন ওখান থেকে, তারপরে তো ইত্যাদি ইত্যাদি, ভগবতী প্রসাদ ওই মেয়েটি ওই ক্রাইটেরিয়া থাকবার জন্য তাকে বিশেষ কদর করতেন একজন প্রধান বিচারপতি, যে সে মেয়ে নয়, এদের বাবা মারা যাওয়ার মারা
যাবেন যাবেন ভাব। তো এদের একজন শুভাকাঙ্ক্ষী ওকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমার বাবা মারা গেলে তোমরা তো কিছু পাবে না, কারণ তোমরা সবাই এখন সাবালিকা হয়ে গেছো, তিন বোন, তো তোমাদের গাড়ি আছে, ওরা তুমি ইএমআই কাটে কী করবে ভাবছো, তারপর তোমাদের বাড়িটা মর্গেজ আছে, বাবাকে চিকিৎসা করতে সব হয়েছে, কী করবে ভাবছো। মেয়েটি জবাব দিচ্ছে, শুনুন এই কথাগুলি কিন্তু উনিই বলেছিলেন সাংবাদিকদের কাগজে ছাপা হয়েছিল। আমি বললাম তো তোমরা কি ভাবছো, উনি বললেন কাকু আপনি কিছু ভাববেন না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। উনি জানতেন না কি ব্যবস্থা করে রেখেছেন। অ্যাকচুয়ালি এরা কি করে শুনুন না, এরা সব রকমের চেষ্টা করে। উনি বলেছিলেন দেখো তুমি যদি না, তুমি তো নাচ জানো, নাচ শেখাও, তোমার ওই বোন গান জানে, ও গান শেখায়, তারপরে তোমার দিদিকে একটু অন্য কিছু শিখিয়ে ব্যবস্থা করে দাও। বলে স্যার কাকু আপনি ভাববেন না, আমার সব প্ল্যান করা আছে, সব ঠিকঠাক, বাবা মারা গেলে আমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে এ কী করে সুইসাইডের প্ল্যান করলো, আমি যদি এটা করি এই হতে পারে, এটা করি এই হতে পারে, এটা করি এই হতে পারে, কিন্তু আমরা সেই সম্ভ্রম নিয়ে, যে সম্ভ্রম নিয়ে আমরা বুঝেছিলাম পারিবারিক যে মর্যাদা নিয়ে, এসব করলে সেই মর্যাদা রক্ষা পাবে না। তো তাই যদি হয় তাহলে বেঁচে থাকার দরকারটা কি, মরে গেলে ক্ষতিটা কোথায়? সব রকম অপশান বিচার করেছিল, করে দেখেছিল না বিকল্প কোনো রাস্তা নেই, তাই এই পথ বেছে নিয়েছিল। এটা ছিল ওনার সেই কাকুর মন্তব্য। তখন আমাকে ও বলেনি ও কি প্ল্যান করেছে, আমি তখন জানতাম আমার যে ক্ষমতা আছে তারই ওদের চাকরির ব্যবস্থা, আমি তো একজনের চাকরির জন্য ব্যবস্থা করতে পারতাম, গোটা ফ্যামিলি বেঁচে যেত। সে কাকু স্ট্যান্ডার্ড একটা মানুষ, বুঝতেই পারছেন ভগবতী প্রসাদ। আপনি নিজেও যদি ভেবে দেখেন কোনো আত্মহত্যা করা মানুষের সঙ্গে কখনো আপনার কথা বলার সুযোগ হয়, যেটা আমি বলছিলাম ওই যিনি ঘুমের মড়িকে, উনি বললেন যে দেখুন আমি মরতে চাইনি কিন্তু আমার কাছে কোনো রাস্তা খোলা ছিল না, কিন্তু যখন আমার সিস্টেমগুলো একে একে ডাউন হয়ে যাচ্ছিল আমার মনে হচ্ছিল আমি কেনই কাজ করলাম, তারপরে তো আমি জানি না, আমার বন্ধুরা আমাকে হোস্টেল থেকে নিয়ে ভর্তি করলো, ওয়াশ করে সব বের করলো। আমি সবাইকে এই বার্তা দিতে চাই, তোমরা কেউ আত্মহত্যার চেষ্টা করো না, সে বড় কঠিন, ভীষণ কষ্টকর। তো এরা যদি না বাঁচানো যেত, জানা যেত না এরা আত্মহত্যা করে, তারা কেমন করে এই আত্মহত্যার পথ বেছে নেয়। এরা কিন্তু মাল্টিপল অপশনকে চয়েস করে। ওই যে বললেন না যে ও তো ফেল করেছে, আত্মহত্যা করেছে, এই ফেল করার পরে ওদের ভাবনা নিশ্চয়ই থাকবে আমি যে ফেল করেছি, আমার সামনে আর কি করার আছে, কী করলে এই ব্যাপারটা থেকে রেহাই পাওয়া যাবে। তো কোনো অপশান যখন এরা না পায় তখন এরা আত্মহত্যা করে। শুধু একটা কারণে আত্মহত্যা করে না, আর একটা কথা আছে, ইয়েস আমি একটা বাচ্চার কথা বলতে পারি আপনাকে, সে হচ্ছে মা ছেলের খুব, ছেলে খুব বড় নয়, 18 বছর বয়স, মা মারা গেছে খবর এসেছে, বাচ্চাটি কাউকে কিচ্ছু বলেনি, সোজা লাইনে চলে গেছে। এইটা কিন্তু সাইকোটি, কেন মা ছাড়া আমি বাঁচবো কি করে, আমার প্রেমিকা ছাড়া আমি বাঁচবো কি করে, আমার স্বামী ছাড়া আমি বাঁচবো কি করে, নো অপশন ইজ দেয়ার। এইটা কিন্তু, এই আত্মহত্যা কিন্তু ভিন্ন কথা। আর ওই যে আত্মহত্যা পরীক্ষায় ফেল করার পর আত্মহত্যা করেছে সেটা কিন্তু, এরা কিন্তু এভাবে না, বিভিন্ন অপশন ভাবে। আর ওই ছেলেটি যে আত্মহত্যা করলো, মা মারা গেছে কাউকে কিচ্ছু বলেনি, বডিটা পাওয়া গেল লাইনে, মরবার খবর আসার কয়েক ঘন্টার মধ্যে, এর কোনো অপশনই ছিল না, মা নেই, তাহলে আমারও থাকার দরকার, এই ছিল কাহিনী। তাহলে আপনি দেখুন সিভিলিটি যতই আত্মহত্যা করুক ও বিভিন্ন অপশন নিয়ে ভাবে, যেটা ভাবে না সাইকোলজিক মানুষ ও আত্মহত্যা করে, কিন্তু না 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 আমার বিশ্বাস থাকার দরকার, এখানে কোনো অপশনের জায়গায় নেই। সিভিলিটিক যদি আত্মহত্যা করবে অপশন নিয়ে ভাববে, যদি কখনো ওই রোগী আপনার কাছে কখনো এসে থাকে, আপনি আপনার আপনি দেখতে পাবেন তার মধ্যে যে আত্মহত্যা করেছে, তার আগে আপনার দেখা হয়ে থাকে তার সঙ্গে, ভেবেছি অনেক কিছু ভেবেছি, দেখবো যা হবে একটা কিছু করবো, পরে জানলেন মারা গেছে, আপনি বুঝতে পারবেন। তাহলে সিভিলিটিক মায়াজন আত্মহত্যা করলেও কিন্তু, হ্যাঁ স্যার জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে না, এই জন্যে সিভিলিটিক ধ্বংসাত্মক, ঠিক গভীরভাবে ভাবে না, হ্যাঁ গভীরভাবে ভাবে না, সে তার ধ্বংসাত্মক মেন্টালিটি তাকে গভীরভাবে ভাবতে দেয় না, কারণ ওই নিউক্লিয়ার গুলি নেয়, কিন্তু আত্মহত্যা কেন করে এই ছিল আপনার প্রশ্ন। ওই গভীরভাবেই না ভাববে আত্মহত্যা কেন করবে, যে ভাবনাটা
তাকে ভাবতে দেয়নি, যে ভাবনাটা অতীত থেকে শিক্ষা নিতে দেয়নি, যে ভাবনাটা ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে দেয়নি, সেই ভাবনা থেকেই উঠে এসেছে দরকার নেই কোনো কিছু, নিজেকেই শেষ করে দাও। এর মধ্যে কিন্তু ওই যে ছেলেটি ঘুমের পরে খেয়ে নিলে একজনা, ও তো পরে বললো আমি সবাইকে বলতে চাই, কেউ যেন এই কাজ না করে, এটাও কিন্তু কোনো গভীরতম ভাবনা নয়। এরা আত্মহত্যাকে পুরো গভীর অর্থে দেখে না, হালকা ভাবে নিয়ে আত্মহত্যা করেছে। ও তাই তো সে মতামত দিল, আমি পৃথিবীকে বার্তা দিতে চাই, ভাই তোমরা কেউ আত্মহত্যা করতে যেও না, অনেক কষ্ট। তার মানে কি, ও ভেবেছিল খাবো আর মরে যাবো, এটাও তো হালকাই ভাবনা। আর ডিস্ট্রাক্টিভ তাই নিজেকে ডিস্ট্রাক্ট করে দিয়েছে, এই ডিস্ট্রাকশনের মতো কোনো গভীর ভাবনা ছিল না। মূল কথা ছিল এইটা, এদের ভাবনা গভীরতম নয়, এদের হালকা ভাবনা, এরা বেঁচে থাকে আর মরে যাওয়া এদের কাছে খুব বেশি এসে যায় না, হালকা ভাবনা থেকে এদের আত্মহত্যার পথ বেছে নেওয়া। প্রমাণ ওই ছেলেটি বার্তা দিল সবাইকে, আমার মতো কেউ বোকার মতো এই কাজ করো না, এই কথাটাই লেখা ছিল। আমি এই ক্যাপশনগুলোকে খুব ভালো করে, আমি খবর কাগজ পড়ি এই সবের জন্য, কোনো খবরের জন্য নয়। আমি আপনাদেরকে এইসব কথা বলতে পারতাম না যদি আমি হিউম্যান সাইকোলজি নিয়ে ভাবে পড়াশোনা, এরা আত্মহত্যাকে গুরুত্ব দিয়ে ভাবেনি, মরলে কি হবে, খেয়ে তাই তো বললো বুঝিনি এত কষ্ট, তাই সবাইকে বার্তা দেই এই কাজ কেউ করো না। তুমি ভেবে দেখুন হালকা কিনা। কথা হলো এটা কি কোনো ডিপ ভাবনা হলো, সুপারফিশিয়াল ভাব, ক্যাজুয়াল ভাব, মানে ওর কাছে আত্মজনক কোনো কথাই না, সকা পড়ে কি বলে, আমি এই রঙ্গের ছিল বলে আত্মহত্যা করলো, কিন্তু ভাবনাটা কি ছিল, সুপারফিশিয়াল সকার সুইসাইড, কি বলুন না কি সম্পর্ক আছে এখানে, কোনো ডিপের ভাবনা আছে না, নেই। আনন্দ পায় এ দুনিয়া থেকে চলে যাবো, কিন্তু আনন্দ কোনো কষ্ট পেতে হবে না, ভাবতে হবে না, কাউকে কৈফিয়ত দিতে হবে না, দিনার আর পাওনাদারের কিছু দিতে হবে না, শান্তিতে চলে যাবো, কেউ আমাকে বিরক্ত করবে না, আমি থাকবো সবার ধরা ছোঁয়ার বাইরে। আপনি বলুন না ওদের প্রেস্টিজের লড়াই ওরা মারা গেল, এটা কোনো কথা হলো, কিন্তু যারা অপশন দেখবে, অপশন দেখলো ও কিন্তু গুরুত্ব দিল কিছুর মর্যাদা সবটা, আপনি ভেবে দেখুন ওই বাচ্চাটা ছক্কা আর এদের মর্যাদা বল, গভীর সার একদম আইকা তারা আত্মহত্যা করা সিমেট্রিক মায়াজমের একমাত্র প্রমাণ, ছক্কা পড়েনি মারা গেছে, মর্যাদা থাকবে না মারা গেছে। শোনো একজন মানুষ তো জানতে চাইছেন না, স্যার তবু আমি বলি যদি এরপরেও যদি আপনার প্রশ্ন থাকে বাইরে বেরিয়ে আপনার সঙ্গে আবার কথা বলব, কিন্তু আপনি এটা মাথায় রাখুন এই ছক্কা পড়েনি বলে আত্মহত্যা এইটা কোনো দ্বীপের ভাবনা না, এটা সুপারফিশিয়াল ভাবনা, মর্যাদা থাকবে না এই সুইসাইডটা সুপারফিশিয়াল ভাবনা, এদের কাছে বাড়া যাবো না বড় কিছু না। আরে ভাই ভাবতো কি ভাববো, ভাবি তো লাভ নেই, আরে দুনিয়ায় একদিন এসেছে একদিন যাবো, এত ভাবের কি আছে, সব ব্যাপারে ক্যাজুয়াল মেন্টালি ওরা, আমার এই স্যার যে কথা ভাবছেন মৃত্যুটাকে স্যার কিন্তু গুরুত্ব দিয়ে ভেবেছেন, ওদের কাছে মৃত্যুর এই গুরুত্ব নেই, ওরা সুপারফিশিয়াল ভাবনা দিকে, তাহলে মরে যাবো।
না হলে কিন্তু তুমি মরে গেলে তোমার যারা রয়ে গেল আমি তো কাউকে সঙ্গে আনিনি, এসেছিলাম একা চলে যাবো একা, যারা বেঁচে রইল ওরা ওদের মতো ভাবে। তাহলে ক্যাজুয়াল ইকুয়াল টু সিভিলি নাও, সেটা আত্মহত্যা হোক আর অ্যাম্বিশন হোক আর পরীক্ষা হোক, সব ক্ষেত্রেই তার ক্যাজুয়াল মেন্টালিটি প্রিডোমিনেন্ট। এটা হচ্ছে লাস্ট লাইন। হ্যাঁ, সিম্পলিটিক ইন্ডিভিজুয়ালে আত্মহত্যা হোক, জীবনের উচ্চাকাঙ্ক্ষা হোক, জীবন সঙ্গী বা সঙ্গী নির্বাচন হোক, যা হোক সব কিছু খুব ক্যাজুয়াল ভাবনা। শুনুন আর একটা কথা এই প্রসঙ্গে, ছেলেকে ও একটা দিকে কাজ পেয়েছে, তারপর ওকে ওর মালিক বলেছে যাও চা নিয়ে এসো, ও বাড়িতে এসে বলেছে মাকে, মা মালিক বলো চা আনতে, যাবি না ওই কাজে আস না। এইটা কিরকম মা, বেকার যুবক একটা কাজ পেয়েছে, মা বলো চাকরি যাবি না, কি প্ল্যানিং আছে? এই ভাবনাগুলি এইরকম, এরা মরা বাচ্চাকে গুরুত্ব দেয় না, কেউ ওকে কিছু, ওরা যখন কাউকে মেরে দেবে সাথে মেরে দেবো, আরে কেউ কিছু করতে পারবে না, আরে ভাব কোনো ভাবনা নেই, মার কথা যা আছে তা আছে, দেখি এরকম প্ল্যানিং হলো ভাই, মার মতো যা আছে তা আছে, অন্য ওরা নিজেকেও মারবে যা আছে তা আছে, অন্যকেও মারবে যা আছে তা আছে, কেন ওরা তো অ্যাঙ্গুইশ, ওরা তো বর্তমানকে নিয়ে ভাবে, এখন তো মেরে দেই স্যার, এখনো ক্লিয়ার হয়নি তো, মৃত্যুটাকে আপনি যে গুরুত্ব দিয়েছেন যে আত্মহত্যা করেছে ওর কাছে গুরুত্ব নেই, তাহলে ভাবতো পাঁচবার মরে গেল কি হলো, এটা পড়াশোনা ভালো করে করো আর করো নি কেন, রেজাল্ট খারাপ হয় কেন? ঠিক আছে কুলু হয়ে খেলতে খেলতে আত্মহত্যা করলো, কি আছে বলুন না, এরা কিছুই হবে না, যা হবে হবে, খেলে তো নেই, এই সহজে মৃত্যু বরণ করে নেওয়া, সহজে কাউকে মৃত্যু যন্ত্রণা দেওয়া, এই ব্যাপারটার মধ্যে কোনো সিরিয়াসনেস নেই, ক্যাজুয়াল সিভিলি নাম সিরিয়াস। আপনাদের সেই গান জীবনে কি পাবো না বলেছি সে পাবো, একটি ছেলে তার মাকে খুব ভালোবাসে, আবার বউকে খুব ভালোবাসে, মা বউকে অপছন্দ করে, বউকে বাদ দেওয়ার জন্য অশান্তি করে, ছেলেটা কোনটা সমাধান না করতে পেরে গলায় দড়ি দেয়, এখন গেছে কিন্তু এখন বাবা কথা বোবা কথা বলতে, তাই তো না বোবা, এক্সপ্লেনিং ইন্ডিভিজুয়াল, মা বউ সমস্যা সমাধান করতে পারেনি বলে আত্মহত্যা করে, এটা কোনো ভাবনা হলো, তুমি ভালো বস্তু উস্কে দিয়েছো আমার ওই স্যারকে বোঝাবার জন্য, মা বউ সমস্যা করে আত্মহত্যা করে, ইজ দিয়ার এনি সিরিয়াসনেস, নো সিরিয়াস, সিরিয়াস মানুষ আত্মহত্যা করে না, আমি বলবো আপনাদেরকে, ও লড়াই চালিয়ে যায় শেষ দেখে ছাড়বো, এবার ফেল করেছি ওবার বিসিএসে পাস করবো, না পারি আবার দেখবো, না পারি আবার দেখবো, আমি শুনে আমার মন বলে না তোমরা সিভিলি নাম কেউ বুঝতে ভুল করবে, আর মেডের নাম স্যার ইনশাআল্লাহ, বলছে যে আত্মহত্যা করবে
তাকে নিয়ে আমি কথা কেন? আমি একটা কথা বলতে পারি, শুনো, অরণ্যের যখন পড়বে দেখো সব লেখক ওই সুইসাইডাল সুইসাইডাল লিখে দিয়েছে, বরং বলা উচিত ছিল যে এর আগের স্টেপটা বুঝবো কি করে, আমরা বুঝবো কি করে, সেইটা বরং লেখা উচিত ছিল কিন্তু লেখা হয়নি, এইটা কিন্তু আফসোস। কেন স্যাররা ওই কথাগুলো লিখলেন, কেন তারা আগের স্টেপটা লিখলেন না, তো চলো ওরা লেখেনি তো কি হয়েছে, আমরা তো ভাবি, আমরা ভাবি এমনি করে। যখন আমার কাছে একজন কেউ এসছেন, বড় হোক বা ছোট হোক, ছোট মানুষ এসছেন, যা হোক কিছু এসছেন, আমরা খুঁজবো, ওই জন্যে আমরা খুঁজবো কি, আচ্ছা আপনার এই বাচ্চাটি আপনার ছেলে তো? না, আমার যায় ছেলে, আপনি নিয়ে এসছেন, আমি বললাম যাবি, স্যার দেখলেন এই বাচ্চাটি কিন্তু একদিন সুইসাইড করতে পারে, কারণ ওর কাছে মাও যা প্রতিবেশী মাও তাই, এটা কিন্তু লেখা হয়নি বইয়ে, ম্যাথমেটিক্যাল লেখা হয়নি। সেই জন্যে এই দার্শনিক তত্ত্বগুলি এবার বুঝুন, আপনারা ডিসকাস করবার কতটুকু দরকার আছে, এই যে দিলে না, যে বাচ্চাটি মা ছাড়া অন্যর সঙ্গে চলে এসেছে তার কথা তুমি না ভাবলেও যে একদিন আত্মহত্যা করবে ছক্কা পড়েনি বলে, সেই যে তুমি আফসোস করবা, আরে আমার কাছে এসেছিল আমি শুনাইনি। সেই জন্যে তুমি কিন্তু ওই মিতি লিটারেচারকে এভাবে ভেবো না, এটা ম্যাথমেটিকা নয়, ম্যাথমেটিকা পড়ে তুমি সিমরাম দিতে পারবে না বাবা, সাইকোলজিতে তুমি না যদি যাও তাহলে তুমি কিছু করতে পারবে, কারণ এটা আমার কাছে মনে হয় শরৎচন্দ্র দেবদাসের থেকে আরো অনেক বেশি ইন্টারেস্টিং। সৎবাবু অনেকখানি চলে গিয়েছিলেন এই দেবদাসকে, অভিনয় করতে গিয়ে উনি অ্যালকোহল ছাড়াতে পরে এই দেবদাস অভিনয় করতে গিয়ে পরে আপনার পরে সে নিজে সাইকোটিক হয়ে গেলেন, তার মধ্যে ওই ওই ধরনের আত্মহত্যা প্রবণতা, অ্যালকোহলিক হয়ে যাওয়া, ডিস্ট্রাকটিভ মেন্টালিটি, আমি ওই ব্যাপারে খুব ভালো আপনাকে বলবো, তবে একটা কথা আমি বলতে পারি, শরৎচন্দ্রের দেবদাসের যে চরিত্র কিন্তু সিভিলিটিক নয়, মদও খেত কিন্তু তার জন্য পার্বতীর জন্য খেত, পার্বতী ঘুরে আরো তো কত মহিলা ছিল, আরো কত প্রবাস ওকে অফার করেছিল, কেউ ওকে নিতে পারেনি, আমার পার্বতী পার্বতীকেই চাই। অন্যদিকে দেখুন পার্বতী কি করলো, শুধু মর্যাদার লড়াইয়ে গিয়ে ও শ্রীকান্তকে প্রত্যাখ্যান করলো, না আমার আরো একটা পরিচয় আছে, আমি যে ওর মা, না স্যার এখানেও কিন্তু আমরা সাইড, আচ্ছা ঠিক আছে, মেটোরের নাম ভালো শোনো, মেটোরের নাম, মেটোরের নাম একটা মেটোরের নাম বাচ্চা, ভবিষ্যতে কি হতে চায়, আজকে এই ছোট্ট একটা বাচ্চাকে দিয়ে আমাকে ভাবতে হবে, আমাকে ওষুধ দিতে হবে, সেটা কেমন করে, মা এসছে ওষুধ দিতে কিন্তু আমি মাকে বলছি শুনুন আপনার বাচ্চাকে তো আপনি ট্রিটমেন্ট করছেন না গো, না সমস্যা নেই, তা আপনি সঙ্গে আনলেন কেন, আপনার সঙ্গে তো আসবার কথা নয়, অত বেশি একটু বড় হয়েছে, সারাও কারো কথা থাকবে, আমি আর মা আর মা পায়খানা করতে যাবো, ওকে পাশে বসিয়ে রাখতে হয় দরজা দিয়ে, আরও যখন ছোটো ছিল ওকে কোলে নিয়ে পায়খানা বসতে হতো, পোশাক করতে যাবো ওকে কোলে নিয়ে যেতে হতো, এখন বাইরে রেখে যাই, একটু বড় হয়েছে কিন্তু দরজা খেয়ে দাঁড়িয়ে থাকবে, কেউ ওকে নিতে পারবে না, আমি ডাক্তারখানায় এসেছি তোকে নিয়ে এসেছি, তাহলে বাচ্চা যেন শুনিতে আসেই, কিন্তু ডাক্তার হিসেবে আমার একটা দায় আছে ওকে বুঝিয়ে দেওয়া, আপনার বাচ্চাটিকে যদি আপনি সঠিক চিকিৎসা করান তাহলে, তাছাড়া আমার ছেলের যা মাথা, আপনি আজ একটা কথাটা বলে দিচ্ছেন তো, ওটো ওটো বাড়িতে গিয়ে বলে দেবে, টোটো বলবে ততদিন যতদিন প্রিডোমিনেন্ট হবে না সাইকোটিক মাইজম, কারণ এরপরে যখন ভুলতে থাকবে তখন সব ভুলে যাবে, এখন একশোতে একশো পায়, এরপরে কিন্তু একশোতে দশও পাবে না, যেহেতু ট্রিটমেন্ট হচ্ছে না, কারণ আগেই কিন্তু বলে রেখেছি আমরা সবাই শরিক, এই শরিক মানুষগুলি কিন্তু তার একটাই দিক আছে, সে শুরু করে ভালো দিয়ে ধীরে 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 নিন্দনীয় হয়ে যায়, যার জন্য সংজ্ঞাটা ছিল সোরা ইজ দ্য এভলিউশন অফ স্টেট অফ ম্যানস উইল আলটিমেট টু হিজ সিন,
আজকে আমি যাই হই না কেন, আর একটা বড় কথা, এই সৃষ্টি যে হয়েছে না একদিন তো ধ্বংস হবেই, তার থেকে ছোট কথা, আমি জন্মেছি কিসের জন্য, মরবার জন্য। কারণ দেখুন আমার জন্ম বয়স বাড়ছে না, বয়স কমছে, কারণ আমি এসেছিলাম 60 বছর আয়ু নিয়ে, তার থেকে এতদিন চলে গেছে, 60 বছর চলে গেছে, সরি ভগবানের 90 বছর আয়ু নিয়ে এসেছি, 60 বছর আমার চলে গেছে, বাকি আছে আর মাত্র 3। সেই জন্যে প্রকৃতির নিয়মে, কালের নিয়মে আমাদেরকে একদিন শেষ হতেই হবে। তাই যদি হয় তাহলে সমস্ত মায়াজমি আমাকে একদিন না একদিন এই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেই। তবে সোরা ধ্বংসের দিকে দেয় হচ্ছে এই ভাবনা চিন্তা, আগে কত ভালো ভালো কথা বলতো, এখনের ভাবনা চিন্তা কত খারাপ হয়ে গেছে, মায়ের সঙ্গে কথা নেই, বাবার সঙ্গে কথা নেই, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক নেই, মানুষের এই খারাপ পরিস্থিতি, কারোর সঙ্গে কথা নেই, তাহলে ধীরে ধীরে খারাপ হয়েছে। অন্যদিকে সিপ্রেটিক মায়ের জন্য প্রিডোমিনেন্ট হবে, তাহলে ও কিছু যখন মনে চাও ছক্কা পড়ে যাও, চলো কোনো ভাবনা নেই, কিন্তু সিপ্রেটিক মায়ের জন্য সেদিন ছিল ওর মধ্যে সুপ্ত ল্যাটেন্ট, এখন হয়ে গেছে প্রিডোমিনেন্ট, প্রিডোমিনেন্ট সিপ্রেটিক মায়ের ওকে মৃত্যুর পথে যেতে বাধ্য করেছে, ও যায়নি। সেটা কেউ যদি একবারের জন্য অ্যান্টিসিপেটিক একটা ডোজ কোনোদিন দিত, তাহলে কিন্তু ওর মধ্যে ওর কনসাসনেস জেগে উঠত, ওর সেই সেই সমস্ত নিউক্লিয়াস যেগুলি আমাদেরকে বাঁচিয়ে রাখে, ভালোবাসা, মায়া, মমতা, আবেগ, এগুলো তো ওর মধ্যে ছিল না, একদিন এসেছি একা এসেছি একা চলে যাবো, একদিন এসেছি একদিন যাবো, তো আর দেরি কেন, আজই চলো, কত হিসাব, ফটাফট ফটাফট 2-3-4 ব্যাস শেষ। জীবনটা তো এমন নয়, অন্যদিকে ও যন্ত্রণার জন্য ও আছে প্রচন্ড রাগ, কিন্তু আপনার আপনি কার রাগবে, বাবার নাম আর আপনি আপনার বাচ্চাদের যেমন দুষ্টুমি করতো তো মারধর করতেন, ওর বাদ মারত, কিছু তো থাকতে হবে, কিন্তু উনি তো কিছু উনি ডিসকার্ড করছেন না, কিন্তু এই কান্নাটা কেন, আপনি কাঁদছেন কেন, কিসের কষ্ট গো, কয়বার স্ট্রোক করেছে, তো এইরকম ঘটনা আর কি ঘটেছে আপনার জীবনে, তারপর না তখন আপনার জ্ঞান ছিল, আচ্ছা কতদিন পরে হুশ হয়েছিল না কতক্ষণ পরে হুশ হয়েছিল, এই একবার মরার দিকে গেছিল আর কয়েকবার হয়েছে আপনার ইয়ে স্ট্রোক হয়েছে, তবুও আপনি মরেন, তার একিউট এক্সাজারেশন, সেই জন্য সেই কথা ভেবে তাহলে তুমি ইয়ে অ্যাডভেন্ট শুরু করতে পারো, যেহেতু কারণ কয়েকবার মরতে গেছে, বলো না কয়েকবার মরতে মরতে বেঁচে গেছে, তো এগুলো তো ক্রনিক ম্যানিফেস্টেশনের মধ্যে চলছেই, এ তারই একটা অভিব্যক্তি ক্রনিক, কারণ কারোর স্ট্রোক হতে গেলে এটা একটা ক্রনিক ম্যানিফেস্টেশন, সিভিএ অ্যাকিউট এক্সাজারেশন, এটাও অ্যাকিউট এক্সাজারেশন, কিন্তু ক্রনিক মানে কার অ্যাকিউট এক্সাজারেশন, ক্রনিক ম্যানিফেস্টেশন, তাদের দিয়ে রোগী হাসপাতালে অ্যাকিউট।
আমার মন বলে জিরো চালু করে দাও, এখানে এক ঘন্টার মধ্যে নিয়ে নিয়েছে, ঠিক আছে কেস তো রইলো, বাবার কিছু নেই, ইনি মরবে না, কোনো চিন্তা নেই, কেস মরবে না, মরার রোগ নয় আপনার, বেঁচে যাবে বুঝছেন, আপনি মরণ নেই, তাহলে দেখা হতো না, কত ডাক্তার আপনাকে দেখছে, চিন্তা তো চলে যাবে ওষুধে, অতগুলো ডাক্তার আপনাকে দেখছে, কি চিন্তা, আপনার আনন্দ করতে পারি জানো, ওষুধ দিয়ে দিচ্ছে, এটাও কিন্তু তোমার মায়ের কি অসুবিধা ছিল, কি বলতে গেলাম, কি বললেন আপনি জানেন, ঠিক আছে একটু পরে কেমন ছিলেন, একটু পরে ভালো ছিল না, কি ছিল জীবন যাপন, মোবাইলে বললি শোনেন একটু, মোবাইল নিচু করে নিচু করে ভাই মাথায় গেল, ভাই ভাই মোবাইল নিচু করে নিচু করেন, ডাক্তার শাহনাজের মেজ ভাই, আমি আসছিলাম যে আমার বোন কি শেখে এটা দেখার জন্য, শোনার জন্য, তো আপনাদের স্যারের পক্ষ থেকে আমার খুব ভালো লেগেছে, আপনাদেরকেও আমার খুব ভালো লেগেছে।